প্রিয় বন্ধুরা, তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে সুনির্দিষ্ট ডেট জানা গেল এই মুহূর্তে, সেটা জানাবো। একই সাথে তোমাদের মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিকের ফল ভালো হতে পারে, এই মুহূর্তে পর্ষদ কঠোর শাস্তি নির্ধারিত করলো কিছু ছাত্রছাত্রীদের ওপর এবং সম্পূর্ণভাবে খাতা বাতিল করলো একাধিক, সমস্তটাই বিস্তারিত আলোচনা করব। একই সাথে কলেজের এর অনলাইন পরীক্ষা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, একাদশ এবং কলেজের ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে একটি বিষয় তোমাদেরকে অবগত করি। আর্ন একাডেমি তরফ থেকে একটি স্কলারশিপ দেওয়া হচ্ছে, যার নাম আর্ন একাডেমি ন্যাশনাল স্কলারশিপ অ্যাডমিশন টেস্ট। এই স্কলারশিপের জন্য কারা আবেদন করতে পারবে? আইআইটি, জেই, নিট, ইউজি এবং যারা ক্লাস নাইনে পড়ছে, ক্লাস টেনে পড়ছে, প্রত্যেকেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে কোনো মার্কসের ক্রাইটেরিয়া নেই এবং এই স্কলারশিপে আবেদন করলে প্রত্যেকে একটা আর্ন একাডেমির তরফ থেকে টি শার্ট পাবে। এবং স্কলারশিপের দরুন যে সমস্ত ছাত্রছাত্রী 40 র্যাঙ্ক হোল্ডারের মধ্যে থাকবে তারা প্রত্যেকে পেয়ে যাবে আইফোন। একই সাথে এখানে 90% বেশি স্কলারশিপ পাওয়ার সুযোগ থাকছে এবং অনলাইন অফলাইন টেস্ট মিলিয়ে 150 কোটি টাকা ব্যয় করছে আর্ন একাডেমি। এবং তোমাদের টেস্ট যাতে তোমরা তোমাদের শহরেই দিতে পারো, পড়াশোনা যাতে তোমাদের শহরেই করতে পারো, সেই কারণে কিন্তু 40টি সিটিতে এখন আর্ন একাডেমি আসছে। স্কলারশিপের টেস্ট রয়েছে 4 তারিখ এবং 5 তারিখ, যে কোনো দিন তোমরা দিতে পারো। এবং স্কলারশিপে আবেদন করার শেষ তারিখ কিন্তু 2রা জুন। কাজেই তোমাদের মধ্যে যে সকল ছাত্রছাত্রীরা আর্ন একাডেমির সাথে পড়াশোনা করতে চাও, আর্ন একাডেমির এই স্কলারশিপে আবেদন করতে চাও, তারা তাদের জন্য নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমাদের নাম, তোমাদের ডিটেলস, ফোন নাম্বার আর ফিল আপ করো। এবং অবশ্যই 10% ডিসকাউন্ট পাওয়ার জন্য আমার এই কুপন কোডটি ইউজ করো, AVI100। কোন কোড ইউজ করে তোমরা এখনই এনরোল করো ডেসক্রিপশনের লিঙ্ক থেকে। এরপরে মূল টপিকে আসি। সবার প্রথমেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে আলোচনা করব, তারপরে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য যে বিষয়টি উঠে এসেছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, এই মুহূর্তে তোমরা যারা মাধ্যমিক 2022 দিয়ে দিয়েছো, তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এই মুহূর্তে, যে সুনির্দিষ্ট ডেট প্রায় পাওয়া গেল পর্ষদের তরফ থেকে এবং সংবাদ মাধ্যম সূত্রেও যেটা উঠে এসছে সেই অনুযায়ী 3 তারিখ কিংবা 4 তারিখ, মানে জুন মাসের 3 তারিখ কিংবা 4 তারিখেই কিন্তু তোমাদের মাধ্যমিক 2022 রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে জুন মাসের মিড টাইমে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে এবং জুলাই মাসের 7 তারিখের আগে একাদশ শ্রেণীর রেজাল্ট প্রকাশিত হবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, মাধ্যমিকের তুলনায় আর উচ্চ মাধ্যমিকের খাতা এবার খুব সুন্দর হয়েছে, যেটা শিক্ষকরা খাতা দেখে তাদের ফিডব্যাক দিয়েছেন সংবাদ মাধ্যমকে। এক্ষেত্রে যদিও ও একটা কথা সকলকেই মানতে হবে, মাধ্যমিকের পরীক্ষা কিন্তু হোম সেন্টারে হয়নি, মাধ্যমিকের পরীক্ষা অন্য ভেন্যুতে গিয়ে ছাত্রছাত্রীরা দিয়েছে, নিজের স্কুলে ছাত্রছাত্রীরা দেয়নি। কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ছাত্রছাত্রীরা নিজেরা নিজের স্কুলেই দিয়েছে, অর্থাৎ হোম সেন্টারেই কিন্তু পরীক্ষা হয়েছে উচ্চ মাধ্যমিক। এক্ষেত্রে অনেক অংশেই ছাত্রছাত্রীদের কিন্তু খারাপ অবস্থা, অনেকে পরীক্ষার খাতা সম্পূর্ণভাবেই ফাঁকা রেখেছে, অনেকে পরীক্ষার খাতায় অ্যাকচুয়ালভাবে শুধুমাত্র প্রশ্ন লিখে চলে এসছে, অনেকে অনুরোধ জানিয়েছে যে পরীক্ষায় আমাদের পাশ করিয়ে দেওয়া হোক সমস্যার কথা উল্লেখ করে। এমনই কিছু ছাত্রছাত্রী রয়েছে যেটা এবছরের ক্ষেত্রে নতুন দেখা গেছে, খাতার মধ্যে অশ্লীল ভাষায় গালমন্দ, যে কারণে কিন্তু পর্ষদ নতুন একটি উদ্যোগ নিয়েছে, শুধুমাত্র একটি খাতা না, এই মাধ্যমিক পরীক্ষায় কোনো এক পরীক্ষার্থী কোনো এক সাবজেক্টে যদি কোনো রকম অশ্লীল গালমন্দ উল্লেখ করে সেক্ষেত্রে কিন্তু ওই খাতাটা তো বাতিল হবেই, এবং বাদবাকি যে মাধ্যমিক পরীক্ষার খাতা রয়েছে সমস্ত খাতা বাতিল হবে, অর্থাৎ সেই পরীক্ষার্থী কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশ করবে না। এবং একই সাথে জানিয়েছে ভবিষ্যতেও অন্যান্য পরীক্ষায় তাকে বসতে দেওয়া হবে না, যেটা এই মুহূর্তে পর্ষদ জানিয়ে দিয়েছে। কাজেই তোমরা যারা এই মুহূর্তে একাদশ শ্রেণীতে পড়ছো, উচ্চ মাধ্যমিকে পড়ছো, মাধ্যমিকে পড়ছো বা যে কোনো ছাত্রছাত্রী রয়েছে,
কোনোদিনও উত্তরপত্রে কোনো রকম গালমন্দ বা অশ্লীল ভাষা কোনো মতেই লিখবে না। যদিও পবিত্র উত্তরপত্রে কোনোদিনও এই ধরনের ভাষা, এই ধরনের লিখন কিন্তু একজন শিক্ষার্থী, একজন ছাত্র বা ছাত্রীর কাছে আশা করে না শিক্ষা সমাজ। এবং উচ্চ মাধ্যমিকের কথা যদি বলি, উচ্চ মাধ্যমিকে কিন্তু এবছর ওর তুলনামূলক মাধ্যমিকের তুলনায় ভালো মতন করে ছাত্রছাত্রীরা লিখেছে এবং সেখানে তারা রীতিমতো চিত্র এঁকেছে সুন্দরভাবে এবং চেষ্টা করেছে পুরো বিষয়টা গুছিয়ে লেখার, যেটা এই মুহূর্তে শিক্ষক মহলের ধারণা, যারা খাতা দেখছে তাদের বক্তব্য। কাজেই এক্ষেত্রে যদিও অনেকের এটা ধারণা রয়েছে, যেহেতু হোম সেন্টারে পরীক্ষা হয়েছে সেই অনুযায়ী অনেক অংশে মাধ্যমিক পরীক্ষার্থীদের তুলনায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সুবিধা পেয়েছে, যেটা আমি ব্যক্তিগতভাবেও মানি, কারণ আমি প্রায় 10-12 স্কুলের স্টুডেন্টদের পড়িয়েছি। সেক্ষেত্রে পুরো ব্যাপারটাই আমি জানি, কীভাবে পরীক্ষা দিয়েছে হোম সেন্টারে, কীভাবে পরীক্ষা হয়েছে ছাত্রছাত্রীদের, শিক্ষকরা কতটা হেল্প করেছে না করেছে সমস্তটাই জানি। বাট সংবাদ মাধ্যমে যেটুকু উঠে এসেছে সেই অনুযায়ী বলবো, অনেকাংশের ধারণা মাধ্যমিক পরীক্ষা যেহেতু হোম সেন্টারে হয়নি সেই কারণে নিজেরাই পরীক্ষা দিয়েছে, কোনো রকম হেল্প পায়নি। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এর হেল্প করা হয়েছে বা মাধ্যমিক পরীক্ষার তুলনায় বেশি সুবিধা পেয়েছে বলে মনে হয় অনেকাংশেরই। যদিও উচ্চশিক্ষা সংসদ এই বক্তব্যকে সম্পূর্ণভাবে খারিজ করেছে, কোনোরকমভাবেই তারা মানছে না যে এক্সট্রা সুবিধা হোম সেন্টারে ছাত্রছাত্রীরা পেয়েছে। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো বা যারা শিক্ষক রয়েছে, যারা ভিডিওটি দেখছো, তোমাদের মতামত কী রয়েছে? এ উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা মাধ্যমিকের তুলনায় এক্সট্রা সুবিধা পেয়েছে হোম সেন্টারে পরীক্ষা হয়, অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এবং তোমাদের এটাও জানিয়ে রাখি, যারা এই ধরনের গালমন্দ ও বা সাদা খাতা জমা দেয়নি তারা কিন্তু প্রত্যেকেই পাশ করছো, পাশ নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। প্রত্যেককে অগ্রিম শুভেচ্ছা রইল, প্রত্যেকের জন্য অল দ্য বেস্ট। এরপরে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা যারা ইউজি দিচ্ছো, পিজি দিচ্ছো, তোমাদের সকলের পরীক্ষা নিয়ে চিন্তা, যে আমাদের সিলেবাস শেষ হয়নি কীভাবে পরীক্ষা হবে। এরই মাঝে আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর বক্তব্য উঠে এসছে, শিক্ষামন্ত্রীর বক্তব্য উঠে এসছে, আরও তোমরা রীতিমতো ভয় পেয়ে রয়েছো। এক্ষেত্রে তোমাদের বলবো, প্যানিক হওয়ার বা ভয় পাওয়ার কোনো রকম কারণ নেই, যেটা আগেই ভিডিওতে আমি মেনশান করেছি। এক্ষেত্রে রাজ্য সরকার এই রকম ধরনের উক্তি দিয়েছে, রাজ্য সরকার অফলাইনের পরীক্ষায় সাই দিয়েছে, এটা সত্যি আমাদের জন্য দুঃখজনক ব্যাপার, কারণ রাজ্য সরকারের রাজ্যের ছাত্রছাত্রীদের সঙ্গে কী ঘটছে সেটা পরিষ্কারভাবে জানানো উচিত। যদিও আমরা সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন মাধ্যম দ্বারা, মাসমেলিংয়ের দ্বারা আমরা বিষয়গুলো তুলে ধরেছি, এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, একটি সংবাদ মাধ্যমে কিন্তু আমার খুব খারাপ লাগলো, তোমাদের নামে কেউ যদি কিছু বলে আমার সবথেকে বড় খারাপ লাগে, যেখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাকি তাদের অনলাইন পরীক্ষার জন্য অশ্লীল ভাষার প্রয়োগ করছে, এরকমটি কিন্তু সংবাদ মাধ্যমে একটি উঠে এসেছে। আমার মনে হয় না, আমি ক্যালকাটা ইউনিভার্সিটির সকল ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু অতীব ভদ্র ভাষায় তারা নিজেরাও বারবার বলেছে, কোনো রকম আমাদের কারোর সাথে কোনো রকম দ্বন্দ্বটা নেই, রাজনৈতিক দ্বন্দ্ব নেই, শুধুমাত্র আমাদের সমস্যার কথা আমরা তুলে ধরছি এবং আমরা ভদ্রভাবে আদরের সাথে সম্মানের সাথে আমাদের যে সমস্যা সেটা ইউনিভার্সিটিকে জানাবো, যাতে অনলাইন এক্সামিনেশান নেয়। এবং প্রত্যেকটি ইউনিভার্সিটি প্রায় একই পথে গেছে, যদিও কেউ এরকম ধরনের বা 1-2% কেস যদি এরকম হয়ে থাকে, সেক্ষেত্রে ছাত্রছাত্রী যারা আছো, দাদা হিসাবে তোমাদের প্রত্যেককে বলছি, কলেজ বিশ্ববিদ্যালয়ের তোমরা তোমাদের সমস্যা যা শিক্ষকের সাথে তুলে ধরো, তোমাদের সমস্যা কলেজের কাছে তুলে ধরো, তোমাদের সমস্যা বিশ্ববিদ্যালয়ের কাছে তুলে ধরো, কিন্তু সেটা যেন আদর সম্মানের হয়, তোমার ভাষার মধ্যে দিয়ে যেন বোঝা যায় তুমি একজন ছাত্র। এবং আমি জানি বেশিরভাগ ছাত্রছাত্রী আমার যারা ভিডিও দেখে প্রত্যেকেই কিন্তু ভালো, তারা এই ধরনের কাজ করবে না বলেই আমি আশা করি। বাদ বাকি তোমাদের প্রত্যেকেই জানিয়ে রাখি, ক্যালকাটা ইউনিভার্সিটির 3 জুন কিন্তু তোমরা সকলেই জানো চূড়ান্ত সিদ্ধান্ত হবে, পরীক্ষা কিভাবে হবে, অনলাইন না অফলাইনে। এবং সেই দিনই কিন্তু ছাত্রছাত্রীরা আবার পুনরায় তাদের দাবি বিশ্ববিদ্যালয়ের কাছে প্রেরণ করছে, অর্থাৎ আবার তারা আন্দোলনের নামছে, তারা তাদের সমস্যার কথা বিশ্ববিদ্যালয়কে জানাবে ভদ্রস্থ ভাষায়, আদরের সাথে সম্মানের সাথে। এবং আশা করছি বিশ্ববিদ্যালয় তাদের দাবি যেটা আগে জানিয়েছে সেই অনুযায়ী এবং সেই দিনের তাদের সমস্যার কথা শুনে অ্যাকচুয়ালি অনলাইনে এক্সামিনেশান নেবে। প্রত্যেকে বলবো, চিন্তা করো না, এবং বিভিন্ন ফেক নোটিশ ছড়াচ্ছে সেই নোটিশ থেকেও তোমরা কিন্তু দূরে থাকো। আমি আর শেয়ার করলাম না, প্রচুর বিষয় এই মুহূর্তে উঠে আসছে ফেক নোটিশ, প্রত্যেকে যাদের অনলাইনে অ্যাকচুয়ালি নোটিশ প্রকাশিত হয়েছে তাদের অনলাইনেই পরীক্ষা হবে, অফলাইনে নয়।
বাদ বাকি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো।